প্রাক্তন মন্ত্রীর দেহরক্ষী এবং গাড়ি চালকের ওপর আক্রমণের ঘটনায় দোষীদের এখনো গ্রেফতার না করায় ফের রাস্তায় নামলেন কংগ্রেস নেতাকর্মীরা। পুলিশ সদর কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। 1 মে খোদ রাজধানীতে প্রাক্তন মন্ত্রী সুদীপ রায়বর্মনের দেহরক্ষী এবং গাড়ি চালকের ওপর বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা আক্রমণ করে বলে অভিযোগ। ঘটনার পর মামলা হলেও পুলিশ এখনও মূল অভিযুক্তদের গ্রেফতার করেনি। এর প্রতিবাদ জানিয়ে বুধবার ফের রাস্তায় নামে প্রদেশ কংগ্রেস। এদিন বিকেলে পুলিশ সদর কার্যালয়ের সামনে তারা বিক্ষোভ দেখান, দাবি জানিয়েছেন ঘটনায় মূল অভিযুক্তদের গ্রেফতারের। সুদীপ বর্মনের আক্রমণ করার উদ্দেশ্যে এই রাজ্যের যারা নাম করা মাফিয়া এবং 22 বাহিনীর যা হামলা করেছে তার জন্য আমরা আগেও থানায় ডেপুটেশন দিয়েছিলাম, কিন্তু আমরা লক্ষ্য করেছি প্রায় 15-16 দিন 16-17 দিন অতিক্রান্ত হয়েছে, এখনো সেটার কোনো অগ্রগতি হয়নি। মেইন যারা আসামি, মূল আসামি, তারা অ্যারেস্ট হয়নি। তারই প্রতিবাদে আজকে আমরা ডিজি অফিসের সামনে আমাদের প্রতিনিধি দল, তাতে আমাদের যুব কংগ্রেস প্রেসিডেন্ট সহ দলের জেনারেল সেক্রেটারি সবাই মিলে আমরা আজকে ডেপুটেশন দিয়েছি আসামিদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।